আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়েছে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। ওই জাহাজে থাকা 23 জন বাংলাদেশি নাবিকের সবাইকে জলদস্যুরা জিম্মি করেছে বলে জানিয়েছে জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপ। ওই গ্রুপের মালিকানাধীন এসআর শিপিং এর জাহাজটি নৌপথে পণ্য পরিবহন করে। জাহাজের ক্যাপ্টেনের নাম আব্দুর রশিদ। এদিকে জলদস্যুরা যখন হামলা করে সে সময় অনেকে পরিবারের সঙ্গে কথা বলেন, তেমনই একজন জাহাজটির সেকেন্ড ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিকুল ইসলাম। খুলনার সোনাডাঙ্গার করিমনগর এলাকার মোহাম্মদ ইকবাল ও দিল আফরোজ দম্পতির ছেলে তৌফিকুল। তিন ভাইয়ের মধ্যে সে সবার ছোট। ছেলের কথা বলতে যেয়ে কান্নায় ভেঙে পড়ে মা। আম্মা কেমন আছে? আমি আছি ভালো, তুমি কেমন আছো সেটা বলো। তোমাদের আটকা রেখেছে নাকি শুনলাম, কি অবস্থা? ভালো আছে এই বললো। তারপর ভালো আছে, তারপরে এই দোয়াটা পুরো বিশ্ব স্বীকার করে ওই দোয়াটাই কাজে লাগবে। আল্লাহর নামেও সবাইকে বলে দোয়াটা করতে বললো যে আম্মা, এই আম্মা বললেই আমার মনে তখনই মোবাইলটা কেড়ে নিয়েছে, তারপর আর কথা হয়নি। আমার দাবি সরকার অফিসের লোক সবাই মিলে জাহাজে যারা আছে 23 জন তাদের জন্য দ্রুত তাড়াতাড়ি তাদের জন্য বের করে আনতে পারে। তৌফিকুল ইসলাম জিম্মি হওয়ার ঘটনা জানার পর থেকে দুশ্চিন্তা কাটছে না তার স্ত্রী জোবাইদা নোমানের। দুই সন্তানকে নিয়ে কাঁদতে কাঁদতে স্বামীকে দ্রুত ফিরে পাওয়ার আকুতি জানান তিনি। ভাইটা বাজে তখন ফোন দিয়ে বললো এরকম যে পাইরেট অ্যাটাক হয়েছে, এরকম আমাদের ইঞ্জিন বন্ধ করে দিতে হয়েছে এবং ক্যাপ্টেন স্যার আর কি ক্যাপচার করে নিচ্ছে, এখন আমাদের সবাইকে ব্রিজে যাইতে হবে, দোয়া করো। আর আব্বা আম্মাকে আপাতত বলার দরকার নেই, আর কি হবে জানি না, সবাই আমাদেরকে মাফ করে দিয়ে সব বলে বলে চলে গেছে। তারপরে আর কোনো খবর পাইনি। পরে বিকাল 5টার সময় লাস্ট কথা বলছে, তখন জানালো যে এরকম আমাদের এখন সোমালিয়ায় যেতে বাধ্য করতেছে, এখন আমরা আবার সোমালিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, 2 থেকে 3 দিন লাগবে সোমালিয়ায় যেতে। তারপর থেকে তো আর কোনো যোগাযোগ, এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাইনি, কি অবস্থায় আছে কি করছে কিছুই জানি না। সরকারের কাছে তো অবশ্যই এটা আবেদন যে যত দ্রুত সম্ভব তাদের সবাইকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসুক যে কোনো মূল্যে, এটাই আমাদের দাবি সরকার এবং সংশ্লিষ্ট কোম্পানির কাছে যে তারা যেন দ্রুত গত বছর 25 নভেম্বর তৌফিকুল ইসলাম বাড়ি থেকে চট্টগ্রামে ওই জাহাজটিতে গিয়েছিল। এদিকে তৌফিকের 7 বছর বয়সী মেয়ে তাসফিয়া তাহসিনা ও 5 বছর বয়সী ছেলে আহমদ মুসাফি বাবার খবর শুনে মঙ্গলবার বিকাল থেকেই কাঁদছে।